এক্সপেকটেশন। এখন তোমাকে এখানে কি কি তাহলে ইয়ে করতে হবে? প্রথমত হচ্ছে দেখো, আমি এটা কিন্তু ফ্রি অফ কস্ট, আমাদের জাস্ট পড়াশোনার একটা অংশ হিসাবে তোমাদের একটু বেশি কষ্ট করতে হবে, তোমাদের পড়াশোনার অংশের সাথে এটা আমি ইন্টিগ্রেটেড করে দিছি বা ইন্টিগ্রেটেড করার চেষ্টা করি আমি, যাতে যেন তোমরা ওই পড়াশোনার অংশটাই হাতে কলমে করার সাথে সাথে কম্পিউটারে একটু করার চেষ্টা করতে পারো। এটা কিন্তু ফ্রি অফ কস্ট। এই SPSS আমি তোমাদের যতটুকু দেখাবো অলমোস্ট এর 80 থেকে 90%, মানে এটাকে যদি তুমি 80 থেকে 90% ধরো, এর চেয়ে আরেকটু বেশি শিখে তোমার ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে তারা হচ্ছে 10 দিন বা 2 সপ্তাহের প্রোগ্রাম নেয়, 5 দিন 5 দিন 10 দিন 2 সপ্তাহে নিয়ে তারা এটা অফার করে 14,000 টাকায়। তোমার বাকি বিতে একটা ইয়ে আছে, কি বলে হচ্ছে, ইনস্টিটিউট অফ ফুড সিকিউরিটি আছে, তারা রেসিডেন্সিয়াল সাপোর্ট সহ এটার জন্য নেয় 10,000 টাকা, আর উইদাউট রেসিডেন্সিয়াল সাপোর্ট তোমার নেয় হচ্ছে 8,000 টাকা। তো দেখো কাজটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, কিন্তু এটার তারা অনেক ডিটেলস পড়ায়, অনেকটা সময় নিয়ে পড়ায়, তারা ব্রেক নেয় এরকম করে, কিন্তু আমি খুব দ্রুত তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, 1 দিন বা 2 দিন, এবং এটা ফ্রি অফ কস্ট। অ্যাটলিস্ট তোমাকে আমি শিখাতে চাই, এখন শিখবা কিনা এটা তোমার বিষয়। হ্যাঁ, এটা কমপ্লিটলি ভলান্টারি। আর আরেকটা বিষয় একই সাথে আমাদের খেয়াল করতে হবে, এই SPSS ব্যবহার করতে হলে, সফটওয়্যারটা ব্যবহার করতে গেলে আমাদের ক্লাসরুমে যদি আমরা এক্সারসাইজ করতে যাই আমাদের ল্যাপটপ লাগবে। এখন আমি জানি তোমরা, তোমাদের এখানে অনেকেরই ফ্যামিলি, আমি নিজেও হচ্ছে এরকম, যে খুব একটা বেশি মানে যে আমাদের প্রচুর টাকা আছে, আমরা চাইলেই হচ্ছে সকাল বিকাল একটা করে ল্যাপটপ কিনতে পারি এরকম না কিন্তু। হ্যাঁ, আমরা একটু কষ্ট করে হয়তো পড়াশোনা করছি, আমাদের পরিবার আমাদের কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এরকম পরিবার থেকেই ম্যাক্সিমাম আমরা উঠে আসছি। তো এখন আমি যদি হঠাৎ করে তুমি ইয়ে করো যে হ্যাঁ ফারুক স্যার তো আমাকে হচ্ছে ল্যাপটপ নিয়ে যেতে বলছে ক্লাসে, বাবা তুমি আমাকে ল্যাপটপ কিনে দাও, নাহলে কিন্তু হচ্ছে আমি খুব মন খারাপ করলাম, মন খারাপের চোটে আমি ডিপ্রেশনে চলে গেলাম, এগুলো করা যাবে না। হ্যাঁ, এটার জন্য আমাদের অল্টারনেট ওয়েও আছে, যদি কারো ল্যাপটপ না থাকে সেটার জন্য অল্টারনেট ওয়ে আছে, আমি সেখানে বলছি। কিন্তু ফার্স্ট হচ্ছে যে তোমার SPSS শেখার জন্য ল্যাপটপ বা কম্পিউটার অবশ্যই ম্যান্ডেটরি, বাট এটা তোমার ক্লাসের জন্য ম্যান্ডেটরি না। তোমরা যদি না চাও কোনো সমস্যা নেই, কিন্তু এটার জন্য ফ্যামিলিতে তোমরা চাপ দিবা না, কারণ তোমার বাবা মা দেখো, তোমার পরিবার দেখো, তোমার জন্য কিন্তু অনেক কিছু ট্রেড অফ করে। ট্রেড অফ মানে আমরা বুঝি কিনা, ট্রেড অফ মানে হচ্ছে কোনো একটা কিছু পেতে যেয়ে কোনো একটা কিছু ছেড়ে দেওয়া। দেখো তোমার পেছনে তোমার বাবা মা প্রতি মাসে মিনিমাম তোমার 2,500 থেকে 4,000 টাকা দিতেই হয়, 2,500 টাকা দিয়ে মনে হয় এখন আর বাসায় একটা থাকা যায় না, যায় কি? হ্যাঁ, কেউ একজন বলো, রিপ্লাই করো আমাকে। শহরে থাকা যাবে স্যার, বাসের তো থাকা যাবে না। শহরে থাকা যাবে, বাসের রাতে থাকা যাবে না? না স্যার, বাসের রাতে 4,000-এর উপরে অ্যাট লিস্ট। আচ্ছা, শহরেও থাকা যাবে না এখন। শহরে তুমি থাকতে গেলে তোমার অটো ভাড়া লাগবে না, তুমি শহরেও আসলে ইয়ে করো। এনিওয়ে, আমরা ধরো 2,500 টাকা, তুমি একবার চিন্তা করো যে 2,500 টাকা হলে তোমার বাবা এবং মা প্রত্যেকেই মিনিমাম 2 সেট করে কাপড় প্রতি মাসে কিন্তু তারা কিনতে পারেন। কিন্তু তুমি একটু ভালো করে খেয়াল করো তো, তোমার বাবা মা লাস্ট কবে তাদের নিজেদের জন্য কাপড় কিনছিলেন, খেয়াল করছো? কিন্তু ওনারা কিন্তু ওটা করতেছেন না, না করে তোমার পেছনে তারা ইনভেস্ট করতেছেন। হ্যাঁ, উন্নত দেশে কিন্তু তোমার এডুকেশন কে ইনভেস্টমেন্ট হিসেবেই ধরে, তারা তো সবকিছু ব্যবসা বা মার্কেট হিসেবে চিন্তা করে, তো এডুকেশন কে তারা ধরেন হচ্ছে তোমার ইয়ে হিসেবে, ইনভেস্টমেন্ট হিসেবে। তো বাবা মা দেখো তোমার পেছনে কিন্তু ইনভেস্ট করতেছেন, ইনভেস্টের বিনিময়ে কি লাভ কি উনার? উনি কিন্তু আশা করেন না যে তুমি ইনকাম করে উনাদেরকে খাওয়াবা, উনি কিন্তু আশা করেন তুমি ইনকাম করে তুমি ভালো চলবা, তাই না? আমি কি ভুল বলছি? খুব বেশি মানে আমি আমি জেনারেল কথা বলছি, এক্সেপশন থাকতেই পারে, সেই এক্সেপশন কে আমরা এক্সাম্পল হিসেবে নিবো না, আমরা জেনারেলের মধ্যে থাকবো। বাবা মা চান যে আমরা ভালো মতো পড়াশোনা করি, সেই জন্য ওনারা নিজেরা কষ্ট করে, নিজেরা নিজেদের জন্য না করে তোমাদের জন্য করেন, এবং বিনিময়ে ওনারা চান তোমরা খুব ভালো চলো, ভবিষ্যৎ জীবনে যেন তোমরা ভালো মতো থাকতে পারো। সেই বাবা মা এত পরিশ্রম করে, ওনাদেরকে এত কষ্ট করেন, ওনাদেরকে আর নতুন করে কষ্ট দেওয়া যাবে না, বলা যাবে না যে ফারুক স্যার আমাকে হচ্ছে ল্যাপটপ নিয়ে যেতে বলছে, আমাকে ল্যাপটপ কিনে দাও নাহলে আমি ডিপ্রেশনে চলে গেলাম, এই কাজ করা যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের অল্টারনেট কি হবে? অল্টারনেট একটা সেকশনে আমরা একটা প্ল্যান করছি, আমি সেই প্ল্যানটা আলোচনা করছি ধীরে ধীরে তোমাদের সাথে। একটা সেকশনে তোমরা আছো মোটামুটি 110 জনের মতো বা 115 জনের মতো, তোমাদের যদি 50%-এরও ল্যাপটপ থাকে, তোমরা চেষ্টা করবা, যাদের ল্যাপটপ আছে তারা তো অবশ্যই মানে ইয়ে করবা, সফটওয়্যারটা ইউজ করবা, পাশাপাশি যাদের নাই এরকম এক বা একাধিক বন্ধুকে তোমরা একটু সহযোগিতা করবে, একটু কোঅপারেট করবা। তোমরা যদি একটুখানি হচ্ছে অন্যকে সাহায্য করো, তুমি মনে করো তোমার বন্ধুকে দেখাই দিতে যাচ্ছ, দেখাই দিতে যাও মানে তুমি তাকে টিচ করতেছ,
এই টিচিং এর টিচিং ইজ দ্য বেস্ট লার্নিং, এটা জানো কিনা? তুমি যখন অন্যজনকে শিখাতে যাবা, তখন তোমার কিন্তু শেখান তোমার নিজের শিক্ষণ, যেটাকে বলি আমরা লার্নিং বলি যেটাকে, সেই শিক্ষণটা তোমার কিন্তু ভালো হয়। হ্যাঁ, টিচিং ইজ দ্য বেস্ট লার্নিং। সেখানে তুমি তোমার বন্ধুকে হেল্প করবা, তাদের সাথে কোঅপারেট করবা, হতে পারে পাশাপাশি রুমে তোমার নিজের নাই, তোমার বন্ধুর আছে, একই রুমমেটের নাই, পাশের রুমে আছে বড় ভাইকে, বা তোমার হচ্ছে জুনিয়র যদি কারো থেকে থাকে বা বন্ধুর কারো থেকে থাকে, তাকে একটু করলা, রিকোয়েস্ট করলা, বা তুমি নিজে থেকেই তোমার পাশের যার নাই তাকে তুমি হচ্ছে বলা যায় আমরা একসাথে করি। এতে করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তোমরা কিন্তু এই সফটওয়্যারটা শিখতে পারো। এখন আমি জানি না, যদি তোমাদের সাথে ফিজিক্যালি ক্লাসে আমরা বসতে পারতাম, আমি তখন ক্লাসে জিজ্ঞেস করতাম কতজনের ল্যাপটপ আছে, হাত তুলতো, যদি দেখতাম যে 50-60 জনের আছে, তাহলে একজন একজন করে তোমরা হচ্ছে একটা ক্লাস্টার হতে পারতা। যদি সেরকম না হয়, অ্যাটলিস্ট যদি তোমার হচ্ছে 30-35টাও থাকে, তাহলে তোমরা 3 জন করে একটা গ্রুপে হয়েও তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। এখন আমি বারবার বলছি, এটা কিন্তু আমার ক্লাসের জন্য ম্যান্ডেটরি না। হ্যাঁ, আমার ক্লাসে যদি তোমরা চাও যে স্যার আমরা একটু এসপিএসএসটা শিখতে চাই, আপনি আমাদেরকে একটুখানি রাস্তাটা দেখায় দেন, আমি তাহলে তোমাদেরকে সেটা রাস্তা দেখাতে পারি, প্লাস সাথে তোমাদের এসপিএসএস এর টুকটাক বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করব। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার এসপিএসএস যে আপনি শেখাবেন, আপনি কি কেনা আপনি কি টাকা দিয়ে কিনছেন, কিনে আমাদেরকে এসপিএসএস দিবেন? ভাই, আমি অফ দ্য মাইক বলি, আমি এসপিএসএস টাকা দিয়ে কিনি নাই, বা এটা আমার দ্বারা পসিবল না। আমাকে সরকার থেকে যে বেতন দেয়া হয় বা ইউনিভার্সিটি থেকে যে বেতন দেয়া, 1 মাসের বেতন দিয়ে, 2-3 মাসের বেতন দিয়ে আমি একটা এসপিএসএস এর সিঙ্গেল ইউজার কিনতে পারবো না, কি বলে হচ্ছে লাইসেন্স আমি কিনতে পারবো না। আর এখানে আমাদের ইউজার হলো তোমাদের ব্যাচই 400+, তো এত হাই ইউজারের এসপিএসএস আমার কেনা সম্ভব না। আর আমি তোমাকেও বলছি না যে তুমি কিনে ব্যবহার করো। আমরা দেখো, আমরা যে সাধারণত কম্পিউটারের সফটওয়্যার গুলো ইউজ করি, অপারেটিং সিস্টেম থেকে শুরু করে মাইক্রোসফট অফিস যদি বলো, যে তোমার ওয়ার্ড অথবা হচ্ছে তোমার এক্সেল, আমরা কিন্তু ওই পাইরেটেড কপি ইউজ করি, তাই না? কারণ আমরা হচ্ছে তোমার মিডল ইনকাম আসলে বলছি আমরা, কিন্তু আসলে কতটুকু আমরা মিডল ইনকাম হতে পারছি আমরা জানি না। আমরা এখনো লো ইনকাম, আমাদের ম্যাক্সিমামেরই হচ্ছে ইনকাম লেভেল অনেক নিচে। আমাদের এই কম ইনকাম দিয়ে এত মানে এক্সপেন্সিভ সফটওয়্যার কিনে ব্যবহার করা আমাদের জন্য সম্ভব হয় না, সেজন্য আমরা বাইপাস কিছু কিছু যে পাইরেটেড কপি ইউজ করি। তো এখন পাইরেটেড কপির বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন জায়গা থেকে তোমরা স্পেসের জোগাড় করতে পারো। একান্তই যে জোগাড় করতে না পারো, আমার কাছে আইসো, আমি তোমাকে দেখাই দিব যে এইভাবে তুমি জোগাড় করতে পারবা। আমি কিন্তু বলছি না যে আমি তোমাকে দিব, কারণ আমি তোমাকে দিব এটা বলে মানে এটা অফ দ্য মাইক কথা যদিও, তাও কিন্তু এটা আইনগত জটিলতার বিষয় চলে আসে। হ্যাঁ, তা আমরা ওটা ম্যানেজ করতে পারবো, ওটা আমাদের সমস্যা নয়। আমরা স্পেসের হয়তো যেভাবে বাজারেও পাওয়া যায় আমরা সেইভাবে, বা কম্পিউটারের দোকানেও পাওয়া যায়, যে কোনো ভার্সন হলেই হবে তোমার হচ্ছে 15-16-17-র পরে যে কোনো ভার্সন হলেই হবে। 26 ভার্সন, একজন একটু আগে বললো যে 26 ভার্সন আসছে আমার কাছে, তো এত অ্যাডভান্স ভার্সন আমাদের প্রয়োজন নেই। অ্যাডভান্স ভার্সন গুলো আবার বেশি ভারী হয়, কম্পিউটারকে স্লো করে দেয়। আমরা হচ্ছে 17-র পরে যে কোনো ভার্সন হলেই আমরা, বা 17 হলেও আমরা কাজ, আমাদের কাজের মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পেয়ে যাব। তো আমরা আমি জানি না তোমরা এটা করতে চাও কিনা, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকে আমি আমার ডিপার্টমেন্টে আলোচনা করছি যে স্যার আমার তো আসলে ডেটা অ্যানালাইসিস বিষয়টা আমি যদি অনলাইনে নেই, আমি তো ফাঁকিবাজি করে নিয়ে নিতেই পারবো স্যার, আমি জাস্ট খালি দেখাই দিবো যে এইভাবে ডেটা অ্যানালাইসিস করতে হয়, এইভাবে তোমরা করে নিও, এইভাবে তোমরা করে নিও। তো পোস্টার নালে তুমি এইভাবে করে নিও, এইভাবে করে নিও হলো, ডেটা অ্যানালাইসিস কিন্তু এইভাবে করে নিও, এইভাবে করে নিও তো হবে না। ডেটা অ্যানালাইসিস তোমাকে বুঝতে হবে, আদারওয়াইজ তুমি একটা বড় অ্যামাউন্টের বড় বড় সংখ্যার একটা নাম্বার হারাবা তোমার একাডেমিক লাইফ থেকে, প্লাস ভবিষ্যতে তুমি যখন হায়ার স্টাডিজে যাবা, যখন ডেটা অ্যানালাইসিস নিয়ে বিভিন্ন প্রবলেমে পড়বে, একদম বেসিকটা তোমার থাকবে না, তখন কিন্তু গালি তুমি ভাই আমাকেই দিবা। তো সেজন্য আমি চাই, তোমার এখন একটু কষ্ট হবে হয়তো তোমাদের, তারপরও এটা একটু শেখার চেষ্টা করো, কারণ যদি তুমি এটা শিখতে পারো, তোমার লেভেল 4-এ যে তোমার হচ্ছে টার্ম পেপার তৈরি করতে হবে, সেখানে অনেক কিছু তুমি এখানে পেয়ে যাবা। তারপর তোমার হায়ার স্টাডিজে তুমি যদি মাস্টার্স করতে চাও, মাস্টার্স এর থিসিস লেখার সময় তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট ইস্যু গুলো এখানে আমরা আলোচনা করব। এখন আমি জানি না তোমরা আমাকে কতদিন সময় দিবা। রাজ আসো এখানে, রাজ বলো তো, তোমাদের আসলে আলটিমেট প্ল্যান কি, তোমরা হচ্ছে কবে ফাইনাল দিতে চাও? আমি আমি আসলে কতদিন সময় পাবো এর উপরে ডিপেন্ড করে আমাকে প্ল্যান করতে হবে। আর আমি ফিজিক্যাল ক্লাস নিব, প্র্যাকটিক্যাল ক্লাস ফিজিক্যাল নিব, সেটা আমি আমার প্ল্যানে আমি আসছি। আগে একটু শুনি তোমরা কবে প্ল্যান করছো যে তোমরা ফাইনাল দিতে চাও, আমি সময় কতদিন পাবো এইভাবে একটা প্ল্যান করতে হবে। কেউ একজন বলো আমাকে। হ্যাঁ স্যার রাজ মনে হয় স্যার এখানে নাই, স্যার আচ্ছা, জান যেটা স্যার হচ্ছে ইয়া করা হয়েছে স্যার রাজ এখানে নাই স্যার। আচ্ছা, বালাগুল বলতেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কতদিন স্যার
স্যার সামনে মাসের শুরুতে স্যার, মানে হচ্ছে মার্চের ওই ফার্স্ট উইকে স্যার আমরা হচ্ছে ফাইনালের জন্য একটা ইয়ে করা হয়েছে স্যার। মার্চের ফার্স্ট উইকে? তোমরা কিন্তু মাথায় রেখো আমি ক্লাস শেষ করবো, তারপর তোমাদের একটা মোটামুটি 40 পেজের মতো একটা রিপোর্ট লিখতে হবে, ওটা লিখতেই হবে, ওটা ছাড়া তোমাদের পরীক্ষাই হবে না। স্যার আর হতে স্যার আমাদের এই মাসে স্যার ওই যে ল্যাব মিট গুলো স্যার আমাদের বাকি আছে, তাহলে এগুলো স্যার কেমনে হবে? ফেব্রুয়ারি মাসে সামনে হয়। তাহলে স্যার এটা আমরা স্যার আচ্ছা সিএর যাই সাথে হোক, আমরা শুরু করি। শোনো, তাহলে এই মুহূর্তে যেটা একটু আগে আলোচনা করলাম, যে সপ্তাহে 2টা করে ক্লাস আমার সাথে করবা তোমরা, জি স্যার স্যার করা যাবে মনে হয় স্যার। সপ্তাহে 2টা করে ক্লাস করবা সেকশন ওয়াইজ। হ্যাঁ, এটা এটা তোমাদের ম্যানেজ করতে হবে। দিনের বেলা যদি না হয় তাহলে রাতের বেলা করতে হবে, কিন্তু অনলাইনে না, এটা হাতে কলমে করতে হবে। অনলাইনে যখন আবার সম্ভব হবে তখন আমি আবার বলবো যে এখন অনলাইনে আমরা করতে পারবো, বুঝছো? আমি ওই সাইড ওই ওই সেশনটা তো আমি বলে দিলাম, এখানে তোমরা বির অর্ধেক আসো এবং সির সির ছেলেরা আসো, তোমরা নিজেরা একটু আলোচনা করে আমাকে কালকে সিয়াররা এসে বলবা তোমরা কবে ক্লাস গুলো করতে পারবা। হ্যাঁ, আমাকে একটা শিডিউল দিবা, এ বি সি তিনটা, তোমার হচ্ছে সপ্তাহে 2টা করে ক্লাস হলে 6টা ক্লাস আমাকে নিতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাস আমি সেটা নিব। তোমরাও একটু কষ্ট করবা, আমি একটু কষ্ট করবো, করে আমি হচ্ছে এটা শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, এটাতে তোমাদের কোঅপারেশন লাগবেই, আদারওয়াইজ তোমাদের সিলেবাস শেষ হবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ইয়ে তো আসো, সিআর আসো, সি সেকশনের। আমি রাজকে শুধু বলি, চিনি, ওর কথা বলি, আরেকজন সিআর সি সেকশনের কে? জি স্যার গৌতম স্যার আমি গৌতম, গৌতম তাহলে জি তুমি স্যার একটু তোমার ওই 5টা গ্রুপ আছে ওদের সাথে কথা বলে আমাকে মিনিমাম 1.5 ঘন্টার করে স্লট দিতে হবে। 2 ঘন্টা বেস্ট আমার জন্য। হ্যাঁ, 2 ঘন্টা আমি টানা ক্লাস নিতে পারবো, 2 ঘন্টা বেস্ট, 2 ঘন্টা স্লট দিবা, খুব চাপাচাপি হলে 1.5 ঘন্টা স্লট দিবা। স্যার এটা কবে জি থেকে? জি স্যার দেওয়া যাবে স্যার, মানে এটা হচ্ছে সমস্যা নাই রবিবার স্যার, মানে থেকে। কথা বলে সবার সাথে কথা বলে কখন কে ফ্রি আছে স্যার, মানে স্যার ওই আচ্ছা যে ঠিক আছে স্যার, সমস্যা হবে না তোমরা একটু আপনি কোপারেট করো, আদারওয়াইজ তো শেষ হবে স্যার, না। মানে আর ওই রিপোর্ট, দিনটা একটা তো বড় আমাদের রিপোর্ট অনেকেরই লিখতে হবে তোমাদের, ওখানে তো তোমাদের সময় লাগবে, তাই না? দ্রুত ক্লাসগুলো টান দিয়ে এই 2 সপ্তাহের জি মধ্যে স্যার ক্লাস শেষ করে দিয়ে তারপর রিপোর্ট লেখায় চলে যাই আমরা। 4টা ক্লাস নিলে অলমোস্ট মনে হয় পারবো আমরা, ঠিক আছে? জি স্যার ওটা করতে হবে স্যার, আমার দিক কারণ থেকে কোনো রকম অফলাইনে ইয়ে স্যার নাই, ক্লাস করলে আমাদেরও ভালো লাগে স্যার। ফিজিক্যাল ক্লাস করলে ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালের জন্য এখন আমাদের তো জি টিচার স্যার নাই। দেখো, আমি যদি সপ্তাহে 2টা করে ক্লাস নিতে চাই, তোমার 15টা গ্রুপে 30টা ক্লাস, আমি একা নেওয়া তো আমার জন্য টাফ, টাফ মানে 30টা তো সম্ভব না, আমার তো সময় হবে না। জি 30টা ক্লাসে তোমার 1.5 ঘন্টা করে হলে 45 ঘন্টা, ওয়ার্কিং আওয়ারই তো হচ্ছে আমার 40 ঘন্টা, মানে তখন আমি পাগল হয়ে যাব। সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে 5টা, আমাদের টিচার এমনি কম, সেজন্য বাধ্য হয়ে আমাদের 5টা গ্রুপকে একখানে করে আমরা সেকশন ওয়াইজ নেই। অ্যাটলিস্ট মন্দের ভালো, বন্ধ হয়ে যাওয়ার থেকে কোনো রকমে চলা, সেভাবে হচ্ছে চালানোর চেষ্টা করি। তো একটু তোমরা কোঅপারেট করো, আমাকে 2টা ক্লাসের টাইম দিও, তাহলে হচ্ছে আমরা মোটামুটি শেষ করার চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো আমিও তোমাদেরও, তোমরা তোমরা কোঅপারেট করবা, স্যার স্যার ওকে? অফলাইন ক্লাসটা কি সামনের উইক থেকে নিতে চাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার অফলাইন ক্লাসটা কি সামনের উইক থেকে নিতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, রবিবার থেকেই, আর দেরি করা যাবে না। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, কথা বলে স্যার সবার সাথে একটু কথা বলে, মানে কার কোন ক্লাস আছে স্যার, মানে অনেকেরই অফলাইন ক্লাস থাকে তো স্যার, ওই জন্য কথা বলে জানিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আচ্ছা আছে, স্যার অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের, আমি কি আজকে আসলে ওই ওই ইয়েতে ক্লাস শুরু করি নাই, তোমাদের কি শুরু করব? কারণ ওদের নেটওয়ার্কে, মানে ওই যে আমি নেটওয়ার্কে যেতেই পারতেছিলাম না, শুরু করলে ভালো আছে জি স্যার, শুরু করেন স্যার। শুরু স্যার করলে একটু বি যদি সেকশন বেসিক নিয়ে ঝামেলা দিতেন আছে, স্যার, হ্যাঁ মানে শুরু করলে বি সেকশন নিয়ে একটু ঝামেলা আছে, ওদের অর্ধেকের হচ্ছে হয় নাই, অর্ধেকের আবার জি স্যার এটা আবার পরে ক্লাস অফলাইনে যখন ক্লাস নেবেন ঝামেলা হয়ে যাবে। এটা কি ঘুমাবে নাকি? ঘুমের জন্য তাড়াতাড়ি পালাই পালাই করতেছে, কে কথা বলল? আচ্ছা, তার আগে হচ্ছে তোমাদের সিলেবাস পাইছো তোমরা গৌতম? জি স্যার পাইছি স্যার, সিলেবাস দেখছো নাকি পায়ে চুপ করে বসেছিলাম স্যার, দেখি নাই?
হ্যাঁ দেখছি স্যার, চারটা স্টাডি আছে দেখছো? জি স্যার। ওকে এটা হচ্ছে আমাদের সিলেবাস, দেখো এই দুটো তোমরা শেষ করছো। এই তোমার ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট মানে কোশ্চেনের তৈরি করা শিখছো তোমরা, এবং কিভাবে ডেটা কালেক্ট করতে হবে সেটা শিখছো তোমার ইন্টারভিউ মেথড থেকে। তো আমি ধরে নেব তোমরা ইন্টারভিউ মেথডের মাধ্যমে ডেটা কালেকশন করে নিয়ে আসছো, সেই ডেটা থেকে আমরা হচ্ছে ডেটা অ্যানালাইসিস এটা করবো, এবং সেই ডেটা থেকে তোমার কিভাবে রিপোর্ট লিখতে হয় সেই অংশটা 3 এবং 4 এটা আমরা ইয়ে করবো। যদি কোনো কারণে কেউ এক দুয়ের ক্লাস মিস করে থাকো, অথবা তুমি যদি হচ্ছে তোমার নিজের ইয়ে না থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে দয়া করে এক দুই ক্লাস নিজে পড়ে নিও, নাহলে হচ্ছে কিন্তু পরের অংশগুলো তুমি খুব একটা বেশি বুঝবা না। কোশ্চেনের তৈরি কি, যদি কোশ্চেনের দেখতে চাও লাইব্রেরিতে যে এক্সটেনশন ডিপার্টমেন্টের যে থিসিস গুলো আছে সেই থিসিস গুলো দেখে ওখান থেকে কোশ্চেনের দেখতে পারো। হ্যাঁ, আর এছাড়া স্যার তোমাদের কোশ্চেনের দিছে, নোমান তোমাদের কোশ্চেনের দিছে স্যাম্পল? জি স্যার দিছে। আচ্ছা ওইটা দেখো, আমি আশা করব তোমরা কোশ্চেনের থেকে ডেটা নিয়ে আসবা। ডেটা তোমরা তো কিভাবে নিয়ে আসতে হয় সেটা তোমরা জানো। এখন দেখো তোমাদেরকে আমি একটা একটা ইয়ে দেখাই, এমএস স্টুডেন্টের দেখাবো। আচ্ছা পিএইচডি টা দেখাই, এই জিনিস দেখছো তোমরা এরকম তাই না? কোশ্চেনিয়ার জি স্যার। আচ্ছা ভেতরে কি ঢুকছো, ভেতরে বোঝার চেষ্টা করছো? এই যে কোশ্চেনিয়ারটা আমি দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আমার পিএইচডি একজন স্টুডেন্ট আছে, ফেলো আছে, তোমরা চিনো হয়তো কেউ কেউ, সোহেল মাহমুদ আমাদের ডেপুটি রেজিস্টার। হ্যাঁ, উনার পিএইচডি রিসার্চ আমার কাছে, পিএইচডি করতেছে, উনার পিএইচডি রিসার্চের এটা অংশ। উনার পিএইচডি রিসার্চের টাইটেল হচ্ছে ইফেক্ট অফ ওয়ার্ক ডিজাইন অন জব পারফরমেন্স অফ এসএএওস অফ ডিএই, ডিএই এসএওদের জব পারফরমেন্সের উপর ওয়ার্ক ডিজাইনের কি প্রভাব আছে সেটা উনি দেখবেন। হ্যাঁ, তো দেখো এই জিনিসগুলো তোমাদের অ্যাটলিস্ট একই রকম, এই যে কিছু প্রথম প্রিলিমিনারি কথাবার্তা থাকবে, ইন্টারভিউ শিডিউল অন টাইটেল থাকবে, স্যাম্পল নাম্বার ডেট থাকবে, নেম অফ দ্য রেসপন্ডেন্ট থাকবে, তাদের আইডেন্টিটি থাকবে, তারপর বলা হবে যে প্লিজ গিভ দ্য ফলোইং ইনফরমেশন, এগুলো তোমরা জানো, এগুলো বেসিক কথাবার্তা। তারপরে দেখো ভ্যারিয়েবল গুলো, যেমন এজ একটা ভ্যারিয়েবল, হ্যাঁ লেভেল অফ এডুকেশন মনে করো এটা একটা ভ্যারিয়েবল, তারপর হচ্ছে ফ্যামিলি সাইজ একটা ভেরিয়েবল, ইনকাম একটা ভেরিয়েবল, এগুলো তো তোমরা দেখছো, স্যার তোমাদেরকে যেটা সাপ্লাই দিচ্ছেন ওখানে তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ তাই না? একজন আমার সাথে একটু কথা বলো তাহলে আমার বুঝতে সুবিধা হয় তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কিনা। হ্যাঁ একজন কথা বলো তাহলেই হবে। তো এরকম অনেকগুলো ভেরিয়েবল হচ্ছে আমরা রিসার্চে ব্যবহার করি। হ্যাঁ, এবং ভেরিয়েবল গুলো মেজার করি কিভাবে, দেখো ওয়ার্ক ডিজাইন, হ্যাঁ ধরলাম আমরা ওয়ার্ক ডিজাইন না, ধরি আমরা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন আছে, দেখো নিচের দিকে কোথায় জব স্যাটিসফ্যাকশন, এই যে জব স্যাটিসফ্যাকশন, যে একজন মানুষ তার কাজে মানে কিভাবে কতটা স্যাটিসফাইড এটা 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 আমরা দেখতে চাই। এখন কাজে কতটা স্যাটিসফাইড এটা কিন্তু জিজ্ঞেস করলেই হয় যে আপনি কতটা স্যাটিসফাইড আপনার ইয়েতে কি বলে কাজটা নিয়ে, স্যাটিসফাইড স্যাটিসফাইড না স্যাটিসফাইড নিউট্রাল কোন রকম মানে স্যাটিসফাইডও না ডিসস্যাটিসফাইডও না, আরেকটা সে বলতে পারে ডিসস্যাটিসফাইড, এইটাতে কিন্তু অ্যাকচুয়ালি তার জব স্যাটিসফ্যাকশন মেজার করা যায় না। হ্যাঁ, সাইকোলজিক্যাল ভ্যারিয়েবল গুলো বিশেষ করে, তুমি একজন মানুষকে বলতে পারো যে আপনার বয়স কত, সে বললো যে আমার বয়স 40 বছর, হতে পারে তার বয়স 39 বছর বা 41 বছর, এই 40 বছরের মানুষ নিশ্চয়ই বলবে না যে আমার বয়স 30 বছর বা আমার বয়স 25 বছর,
বা সে বলবে না যে আমার বয়স 50 বছর বা আমার বয়স 60 বছর, বললেও তুমি ধরে ফেলতে পারবা। হ্যাঁ, যেগুলো কোয়ান্টিটেটিভ, হ্যাঁ, সেগুলো সাধারণত আমরা খুব ইজিলি তথ্য নিতে পারি, কিন্তু যেগুলো কোয়ালিটেটিভ সেগুলো কিন্তু কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ তোমাদের পড়ানো হচ্ছে। ডেটা যখন পড়ানো হচ্ছে ডেটা কালেকশন মেথডে, তখন কিন্তু এই দুটো বিষয় তোমাদের বলে দেওয়া হচ্ছে যে কোয়ালিটেটিভ কি কোয়ান্টিটেটিভ কি। এখন কোয়ালিটেটিভ ডেটা যেমন অনেস্টি, তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি অনেস্ট না ডিসঅনেস্ট, আমার মনে হয় না এখানকার যারা আছে অর্ধেক, মানে তোমার প্রায় এখানে 200 জনের মতো থাকার কথা, 200+, 200+-এর মধ্যে একজনও বলবে যে স্যার আমি ডিসঅনেস্ট। যখন জিজ্ঞেস করা হবে আমাদেরকে আপনি অনেস্ট না ডিসঅনেস্ট, আমরা অলওয়েজ বলবো আমরা অনেস্ট। হ্যাঁ, এখন তাহলে কি আমরা অনেস্টি মেজার করতে পারবো না? সবাই তো বলবো অনেস্ট, আমি কেউ তো বলবে না আমি ডিসঅনেস্ট। বা জব স্যাটিসফ্যাকশনের কথা যদি একইভাবে বলি, যেগুলো আমাদের হচ্ছে সাইকোলজিক্যাল ভ্যারিয়েবল, যেমন একটা জব, একটা যেমন আমি বললাম অনেস্টি, আমি এখন বলছি জব স্যাটিসফ্যাকশন, তারপর নিচে আরেকটা আছে জব পারফরমেন্স, এগুলো সাইকোলজিক্যাল ভ্যারিয়েবল। সাইকোলজিক্যাল ভ্যারিয়েবল গুলো মেজার করা খুব টাফ। সাইকোলজিক্যাল ভ্যারিয়েবল মেজারের জন্য আমরা সেক্ষেত্রে করি কি, বিভিন্ন স্কেল ইউজ করি। যেমন এই যে জব স্যাটিসফ্যাকশন আমরা এখানটায় দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরোটা একটা স্কেল, এই স্কেলটা মিলে কিন্তু জব স্যাটিসফ্যাকশন বের করবো। যেমন স্কেল জিনিসটা কি, স্কেল জিনিসটা হলো আমরা যেটা দিয়ে মাপি। হ্যাঁ, যেমন তোমার যদি ওয়েট মাপা বলতে বলা হয় যে তুমি বলো যে মিস্টার এক্স তোমার ওয়েট কত, তুমি বলবো যে স্যার আমার হচ্ছে 65 কেজি বা আমার 70 কেজি। হ্যাঁ, বা পাউন্ডে বললে যে আমার হচ্ছে 120 পাউন্ড বা আমার হচ্ছে 140 পাউন্ড, 150 পাউন্ড, এরকম হয়তো তুমি বলবা। তার মানে কি, তুমি ওয়েটের স্কেল দিয়ে কিন্তু তুমি রিপ্লাইটা দিলা, তুমি ওজনটা মাপছো, মাপছো কি দিয়ে, স্কেল দিয়ে, ওয়েটের স্কেল। আবার যদি বলা হয় তোমার লেন্থ কত, তুমি তখন বলো 5 ফুট 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 10 ইঞ্চি, এরকম। অর্থাৎ তুমি সেক্ষেত্রে কিন্তু একটা স্কেল ব্যবহার করতেছো, দুইটা স্কেল কিন্তু এক না, বাট ইউ আর ইউজিং স্কেল। হ্যাঁ, তুমি একটা তুমি স্কেল ইউজ করতেছো যে কোনো কিছু ইয়ে করার জন্য। যখন আমরা জব স্যাটিসফ্যাকশন মাপবো বা আমরা কোনো সাইকোলজিক্যাল ভ্যারিয়েবল মাপবো, আমরা তখন এরকম একটা স্কেল তৈরি করে নিবো, যেহেতু এটার জন্য একদম ফিক্সড কোনো স্কেল নাই, তখন আমরা একটা স্কেল তৈরি করে নিই। সেই স্কেলটা কি, এই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জব স্যাটিসফ্যাকশন মেজার করার জন্য স্কেল স্কেল তৈরি করে নেওয়া হচ্ছে, যেখানে আমার 10টা আইটেম আমি রাখছি, হতে পারতো এটা 12টা আইটেম, হতে পারতো এটা 15টা আইটেম। আমি মনে করছি এই 10টা কথা দিয়েই আমি তার জব স্যাটিসফ্যাকশনটা মাপতে পারবো। যেমন প্রথমটা বলছি কি, প্রথমটা বলছে যে প্রেজেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইন অফিস, অফিসে অফিসে তার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা প্রেজেন্ট, মানে কি একদম ডাইরেক্ট লিটারাল ডিকশনারি ওয়ার্ড মানে হচ্ছে তোমার সুখকর বা প্লেজেন্ট, মানে কি যে ভালো একটা অনুভব করবে সে। হ্যাঁ, মানে কাজ করে স্বস্তি, স্বস্তিকর। হ্যাঁ, তো স্বস্তিকর একটা এনভায়রনমেন্ট তার অফিসে আছে, এটার সাথে সে হয় সে তখন বলবে যে সে কি এই অফিসে যে প্লেজেন্ট এনভায়রনমেন্ট আছে এটাতে সে ডিসস্যাটিসফাইড কিনা, ফেয়ারলি স্যাটিসফাইড কিনা, স্যাটিসফাইড কিনা বা হাইলি স্যাটিসফাইড কিনা। দেখো, একটা এই মাথায় হচ্ছে নেগেটিভ, এই মাথায় হচ্ছে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে হতে পারে অথবা পজিটিভ থেকে নেগেটিভের দিকে হতে পারে। এবং এই হতে পারাটা আমরা তখন কি করি, আমরা তখন বলি ঠিক আছে অফিস এনভায়রনমেন্টের জন্য হাইলি স্যাটিসফাইড কে আমি ধরলাম 4, স্যাটিসফাইড কে 3, ফেয়ারলি স্যাটিসফাইড কে 2, এবং ডিসস্যাটিসফাইড কে ধরলাম আমি 1। তার মানে 1, 2, 3, 4 এইভাবে আমি ধরলাম। এইভাবে আমি যদি মোট হচ্ছে 10টা আইটেম ইউজ করি, 10 আইটেমে তার হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত হলে তাহলে কত হয় টোটাল, 10 থেকে 40 পর্যন্ত, তাই না? আমার কথা কি বুঝতে পারছো কিনা? তার মানে জব স্যাটিসফ্যাকশন স্কোর একজন মানুষের হতে পারে 10 থেকে 40 পর্যন্ত। এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার, বুঝো নাই এরকম কেউ আছে কিনা? আরেকবার স্যার, আরেকবার স্যার। আচ্ছা দেখো, আমরা বলছিলাম, আচ্ছা আমি না, আমি তো আমি আমি তোমাকে সাহায্য করবো, কেউ একজন একটু বুঝায় বলো যেন আমরা অন্যরা বুঝি, তাহলে হবে কি তুমি একটু ভালো করে বুঝতে পারবা আর আমি বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝছো। কেউ একজন বলো, আমরা এই যে স্কেলটা নিয়ে কথা বললাম এটা কি বললাম আসলে, ব্যস্ত গেলে যেটা বুঝছো, যেটা ভয়ের কিছু নেই। হ্যাঁ, আমরা যখন আমি যখন ক্লাসে থাকি তখন হচ্ছে বকা দিই না, আমি পড়াশোনার বিষয়ে হচ্ছে আমি অলওয়েজ কোঅপারেশন করার চেষ্টা করি। কেউ একজন বলো, যতটুকুই বুঝতে পারছো আমাকে বলো। তোমার তোমার জায়গা থেকে বলো। হ্যাঁ বলো প্লিজ, কোশ্চেনটা আবার বলেন স্যার, কোশ্চেনটা। এই যে জব স্যাটিসফ্যাকশনটা যে আমরা মেজার করছি এই স্কেলে, এটা কিভাবে, পুরো যে প্রসিডিউরটা বললাম সেটা কিভাবে, কিভাবে বলতে স্যার, মানে
আমার প্রশ্ন বুঝতে পারো না এতক্ষণ? স্যার আমি বলবো, হ্যাঁ বলো, তুমি বলো, অসুবিধা নেই, বলো। স্যার এখানে স্যার আপনি বললেন যে আমরা যখন একজন আমাদের ক্লায়েন্টকে যখন প্রশ্ন করব, তার সেক্ষেত্রে চারটা অপশন আছে উত্তর দেওয়ার স্যার। হুম স্যার প্রথমটা হচ্ছে ডিস্যাটিসফাইড, পরেরটা হচ্ছে ফেয়ারলি স্যাটিসফাইড, হুম তারপরেটা স্যাটিসফাইড এবং হুম হাইলি স্যাটিসফাইড। স্যার হুম আমরা যদি মার্কিং করি এই এদিক থেকে মার্কিং করলে স্যার ডিস্যাটিসফাইড কে এক ধরলে হাইলি স্যাটিসফাইড কে চার ধরতে হবে স্যার, হুম হুম তাহলে 1 2 3 4 স্যার। এইভাবে যদি আমরা 10টাকে মার্কিং করি তাহলে স্যার ডিস্যাটিসফাইড হবে 10টা, সো সর্বনিম্ন স্কোর আসবে 10। হুম আর স্যার যদি আমরা হাইলি স্যাটিসফাইড কে মার্কিং করি তাহলে সর্বোচ্চ স্কোর আসবে 40, ভেরি গুড। সো আমাদের ভ্যালু আসবে 10 থেকে 40-এর মধ্যে। একজন মানুষের জব স্যাটিসফ্যাকশন স্কেলটা হলো হতে পারে 10 থেকে 40 পর্যন্ত, আমরা যদি এক্স্যাক্টলি এই স্কেলটাকে ব্যবহার করি, তাই না? জি স্যার, অর্থাৎ দেখো আমরা 10 থেকে 40, যেমন আমাদের ইয়ের ক্ষেত্রে কি বলে, আমরা যদি বলি যে আমাদের হিউম্যান হাইটের ক্ষেত্রে আমরা তাহলে ধরতে পারি 0 থেকে কত 7 8, এই জিরো জিরো তো আর হবে না, তোমার মনে করো যে একটা মানুষের তো মিনিমাম লেন্থ আছে, ধরুন আমরা যে 6 ইঞ্চি থেকে ছোট একদম ইনফ্যান্ট 6 ইঞ্চি থেকে শুরু করে আমরা একেবারে তোমার হচ্ছে পর্যন্ত কি বলে 7 ফুট পর্যন্ত বা 8 ফুট পর্যন্ত আমরা হায়েস্ট স্কেল ধরতে পারি। ঠিক তেমনি একজন মানুষের জব স্যাটিসফ্যাকশন তাহলে আমরা এই স্কেল অনুযায়ী ধরতে পারি 10 থেকে 40 পর্যন্ত, একদম মিনিমাম 10 ম্যাক্সিমাম 40। দেখো তার মানে যার জব স্যাটিসফ্যাকশন এই স্কেল অনুযায়ী 20, তাহলে সে আসলে জবের প্রতি স্যাটিসফাইড না ডিসস্যাটিসফাইড? 20, 10 থেকে 40 স্কেলের মধ্যে 20, সে আসলে হাইলি স্যাটিসফাইড না, সে আসলে মোটামুটি মানে ডিসস্যাটিসফাইড, সে ডিসস্যাটিসফাইড বেসিক্যালি, সে হচ্ছে মডারেটলি স্যাটিসফাইড, জব স্যাটিসফ্যাকশন তার মধ্যে কম। যদি 30 হয় তাহলে হচ্ছে মোটামুটি তার স্যাটিসফ্যাকশন আছে, যদি 40 হয় সবচেয়ে বেশি স্যাটিসফাইড সে কাজের প্রতি। হ্যাঁ, তো এটা এটা এই যে আমরা রেঞ্জটা বললাম, এই রেঞ্জটাকে আমরা আসলে বলছি আমাদের ইয়েতে কি বলে সাইন্টিফিক ওয়ার্ল্ডে আমরা এটাকে বলছি স্কেল। তাহলে স্কেল কি আমরা বুঝতে পারলাম, স্কেল আমরা কখন ব্যবহার করি, যখন মেজারমেন্টের কোনো ইউনিট থাকে না। একইভাবে যদি আমি অনেস্টি মাপতে চাই, আমি এরকম 10টা আইটেম দিয়ে তুমি রেসপন্স দিবা, রেসপন্স দিয়ে আমি তোমাকে অনেস্টির কথা বলতে পারবো যে অনেস্টির এই স্কেলে তোমার অবস্থান কোথায়। তেমনি আমরা যদি আইকিউ মাপতে চাই, একজন মানুষের আইকিউ, আইকিউ তো 1 কেজি বা তোমার মিটারে তুমি মাপতে পারবে না, তখন তোমাকে ওই স্কেল ডেভেলপ করে নিতে হবে 0 থেকে 30-এর স্কেলে। তোমার যদি আইকিউ আমরা দেখি যে 25-এর উপরে, আমরা বলি হ্যাঁ ছেলেটা হচ্ছে খুবই বুদ্ধিমান, হাইলি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, যদি 0 থেকে 30 স্কেলে কারো আইকিউ 25-এর উপরে থাকে আমরা বলি হাইলি ইন্টেলিজেন্ট। তেমনি একইভাবে যদি আমাদের এই যে দেখো আমরা অনেক ইংলিশ টেস্টিং গুলো হচ্ছে এক্সামিনেশন গুলো দেই, যেমন IELTS, IELTS এ যদি কারো স্কোর 6-এর উপরে বা 7-এর উপরে উঠে আমরা বলি তার ইংলিশ প্রফিসিয়েন্সি অনেক ভালো। হ্যাঁ, এই যে আমরা স্কোর বলছি 6 বা 7-এর উপরে, IELTS এ তোমার হচ্ছে হায়েস্ট কত আছে, 8 মনে হয় নাকি 9? 9 স্যার, 9 স্যার, 9, 9-এর মধ্যে তোমার হচ্ছে 5 থেকে 9, তাই না, নাকি 4 থেকে 9? 5 থেকে 9 স্যার। আচ্ছা, 5 থেকে 9-এর মধ্যে কেউ যদি হচ্ছে 7-8-এ থাকে আমরা বলি সে ইংলিশে খুবই ভালো, তুখোর, 8 থাকলে তো তুখোর। হ্যাঁ, তো এই দেখো তুমি কিন্তু 1 কেজি ইংলিশ প্রফিসিয়েন্সি মাপতে পারবে না বা 1 মিটার ইংলিশ প্রফিসিয়েন্সি মাপতে পারবে না, কিন্তু তোমার তো মাপা প্রয়োজন, এটা সাইকোলজিক্যাল ভ্যারিয়েবল মাপার জন্য তখন আমরা একটা স্কেল তৈরি করে নিচ্ছি। আবার দেখো টোফেলের ওটার স্কেল আলাদা, টোয়িকের সেটার স্কেল আবার আলাদা, হ্যাঁ এরকম তোমার GRE সেটার স্কেল আবার আলাদা, তেমনি প্রত্যেকটা স্কেল আলাদা করা আছে এবং সেটা তাদের নিজস্ব স্কেলে তারা প্রফিসিয়েন্সি তোমাকে বলে দেয়, কারণ এটা সাইকোলজিক্যাল ভেরিয়েবল। তো সাইকোলজিক্যাল ভেরিয়েবল মেজারমেন্টের জন্য আমরা, যেহেতু এটা কোয়ালিটেটিভ ডেটা, কোয়ালিটেটিভ ডেটাকে মেজারমেন্টের জন্য আমরা স্কেল ডেভেলপ করি সাধারণত। স্কেল ডেভেলপ করে সেটাকে আমরা কোডিং করি, এই যে কাজটা আমরা ডিসস্যাটিসফাইড কে 1 ধরলাম, একটু আগে বললো তোমার বন্ধু, হ্যাঁ যে ডিসস্যাটিসফাইড কে স্যার যদি 1 ধরি, ফেয়ারলি কে যদি 2 ধরি, এই যে যদি ধরি মানে কি কোড করে দিলাম, আমি কোড করলাম, হ্যাঁ ডিসস্যাটিসফাইড মানে আমি 1 ধরলাম, এই স্টেটমেন্টের জন্য ডিসস্যাটিসফাইড মানে হচ্ছে 1, এটা এটাকে বলে কোডিং। কোনো একটা কিছুকে নিউমারেল দেওয়া মানে হচ্ছে তোমার কোয়ালিটেটিভ ভ্যালুকে কোয়ান্টিটেটিভ ভ্যালু দেওয়া, কোয়ান্টিটেটিভ ভ্যালু অ্যাসাইন করা কে বলে কোডিং, অর্থাৎ অ্যাসাইনিং কোয়ান্টিটেটিভ ভ্যালু টু এনি কোয়ালিটেটিভ অ্যাট্রিবিউট অর ভ্যালুস।
তুমি যে কোনো কোয়ালিটেটিভ অ্যাট্রিবিউট বা গুণ কি বলবো এটাকে, বৈশিষ্ট্য বা তোমার হচ্ছে ভ্যালুকে তুমি কোয়ান্টিটেটিভ ভ্যালু দেওয়াকে বলা হয় কোডিং। যাই হোক, আমরা এগুলো ডিটেলস পরে ক্লাসে তোমাদের হচ্ছে যখন আমরা আগামী সপ্তাহে ক্লাস রুমে বসবো তখন হচ্ছে আমরা আরো ডিটেলস বলবো। এখন শুধু আমি তোমাদের একটু ডেটার স্ট্রাকচার বোঝাতে চাচ্ছি। দেখো এই যে আমি শুধু এই ভেরিয়েবলটাতেই আসি কেন আমি একটু পরে বলছি, এই যে মনে করো তাহলে আমরা বুঝলাম যে এখানে একজন মানুষের কাছে যখন আমি এই তথ্যগুলো জিজ্ঞেস করব, একজন ফার্মার তার 10 থেকে 40 পর্যন্ত তার এখানে ভ্যালু আসতে পারে। এখন ধরলাম আমরা 1 নম্বর স্যাম্পল মিস্টার রহিম, মিস্টার রহিমের বয়স ধরলাম আমার 50 বছর, ধরলাম তার এডুকেশন হচ্ছে সে ম্যাট্রিক পাস করছে, ধরলাম তার ফ্যামিলিতে লোক আছে 3 জন, ধরলাম তার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 2 লাখ টাকা, ধরলাম এই ইনফরমেশন গুলো আমি ধরলাম তার, যেমন এটা এটাও একটা স্কেল, এই স্কেলে ধরলাম তার 30 আসার কথা, না 0 থেকে 2 তো 0 থেকে 20 আসার কথা, ধরলাম তার এই স্কেলে তার হলো গিয়ে 12, এরকম ধরলাম এর পরেরটাতে তার হলো গিয়ে 0 থেকে 30 আসার কথা, এখানে তার হলো মনে করো 25, এরকম তার বিভিন্ন স্কোর আসতে পারে, বিভিন্ন স্কেলের বিভিন্ন ভেরিয়েবলের এগেনস্টে বিভিন্ন স্কোর আসতে পারে, পারে না? আমরা যখন তথ্য নিব এই তথ্য আমরা এই ডেটাগুলো পাবো না? জি স্যার। আচ্ছা আমি ধরলাম আমি 100 মানুষের কাছ থেকে এই তথ্য নিচ্ছি, তাহলে 100 মানুষের 100টা এস পাবো, 100টা এডুকেশনাল ভ্যালু পাবো। এই তথ্যগুলোকে এই তথ্যগুলোকে এক মিনিট আমি ডেটাটা অন করি। এই তথ্যগুলোকে এই যে দেখো এখানে একটা মাস্টার শিট বা স্প্রেড শিট, টার্মগুলো মনে রাখো, মাস্টার শিট MASTER অথবা স্প্রেড SPREDED স্প্রেড শিট। হ্যাঁ এক্সেল কে অনেক সময় স্প্রেড শিট নামেও আমরা ডাকি বা কখনো কখনো আমরা এটাকে মাস্টার শিট বলি। দেখো এই যে মাস্টার শিটে মিস্টার রহিম, কম্পিউটার তো আর রহিম বুঝবে না, কম্পিউটার বুঝবে কি রহিমের জন্য সিরিয়াল নাম্বার 1 দিছিলাম, 1 সিরিয়াল নাম্বার, 2 সিরিয়াল নাম্বার, তোমার যেমন NID নাম্বার তোমার নাম তো আছে, তোমার নামকে সরকার বুঝে বা কম্পিউটার বুঝে, কম্পিউটার কিন্তু বোঝে তোমার NID নাম্বার। হ্যাঁ তো ঠিক তেমনি আমরা এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছি, মিস্টার রহিম মিস্টার করিম এরকম 1 2 3 এভাবে, এগুলো হচ্ছে বিভিন্ন ব্যক্তির নাম বা তাদের হচ্ছে আইডেন্টিটি নাম্বার। আচ্ছা মিস্টার রহিমের বয়স ছিল 42 বছর, এডুকেশন ছিল 13, ফ্যামিলি সাইজ ছিল 6, ইনকাম ছিল এত, সার্ভিস টেনিউরিয়াল স্কোর ছিল এত, ফ্যাসিলিটিস এটার স্কোর এত, এই ডেজ ডেজ বলা বলা বলা, এরকম তোমার হচ্ছে একেবারে অনেক ইনফরমেশন তার ছিল। এই যে দেখো অনেক বড় ফাইল, দেখো কত বড় ফাইল, কত বড় ফাইল, দেখো শেষই হয় না, শেষই হয় না, আমি টেনেই যাচ্ছি, 193টা শুধু ভেরিয়েবলই, পিএইচডি কাজ তো একটু বড়, এই পর্যন্ত আসলো। হ্যাঁ এই পর্যন্ত আসলো 193টা ভেরিয়েবল আর 71 জনের তথ্য আছে এখানে। তো দেখো এরকম করে এই যে আমরা, তুমি যদি আমাকে বলো যে স্যার মিস্টার 1 নম্বর সিরিয়ালে তার হচ্ছে জব স্যাটিসফ্যাকশনের কত ছিল, তার স্কোর কত ছিল, আমি তোমাকে বলে দিতে পারবো তার জব স্যাটিসফ্যাকশনের স্কোর কত, জব স্যাটিসফ্যাকশন এই জব স্যাটিসফ্যাকশন তার স্কোর ছিল 33, হ্যাঁ 2 নম্বর জনে ছিল 30, 3 নম্বর জনে 13, 27, এগুলো কিন্তু তথ্য তোমাকে ম্যানুয়ালি বসাইতে হবে। 71 জনের তথ্য আছে এখানে, যে 71 জনের তথ্য আছে, 71 জনের বয়স কত, এডুকেশন কত, এগুলো বসাইতে হচ্ছে। এখন দেখো আমরা যদি কম তথ্য থাকে আমাদের কাছে, মনে করো 10 জন লোক আছে, 10 জনের বয়সের গড় আমরা খুব সহজেই বের করতে পারবো, যেটা আমরা স্ট্যাটিস্টিক্সে শিখছি, 10 জনের বয়সকে যোগ করে 10 দিয়ে ভাগ দিয়ে দিব, তাই না? এখন আমাকে যদি বলা হয় যে আমার কাছে 1 লাখ লোকের তথ্য আছে, আপনি 1 লাখ লোকের গড় বয়স বের করে দেন, আমি কি 1 লাখটা ডাটা ক্যালকুলেটারে ঢুকাবো, ঢুকে তারপর 1 লাখ দিয়ে ভাগ দেব? হ্যাঁ রিপ্লাই দাও না স্যার, সেটা করা আমার জন্য একটু কষ্টকর হবে, কষ্টকর কারণ 1 লাখ ডাটা তুলতে যায় দেখবা যে আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, নাহলে আমার হাতে একটু উল্টা পাল্টা চাপা পড়ছে, আমি কোন একটা ডিজিট হয়তো এদিক ওদিক চাপছি, পুরো অঙ্ক উল্টা পাল্টা হয়ে যাবে। এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য পরবর্তীতে কি করা হলো, আমাদের এই যে ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার গুলো তৈরি করা হলো।
এখন তুমি বলতে পারো স্যার 71 জনের তো এটা খুব একটা কঠিন কিছু না, আর আপনি স্যার 193টা ভেরিয়েবল দেখালেন, এতগুলো ভেরিয়েবলের তথ্য তো স্যার যদি আমার আপনি রিসার্চ করতে দেন আমি তো স্যার পাগল হয়ে যাবো। 71 জনের 193টা ভেরিয়েবল, একজনের ডেটার পরিমাণ হচ্ছে 193টা, তো 71 জনের কত হয়? প্রায় 8000-এর উপরে ডেটা, না 7 দুগুণে 1400-এর উপরে ডেটা। এত ডেটা তো স্যার তোলা সম্ভব না। আসলে এগুলো সবগুলো কিন্তু ইয়ে ডেটা না, র ডেটা না, এগুলো এগুলো হচ্ছে ডেটা জেনারেট করা। এই ফাইলটাতে কাজ করা হয়েছে, গতকালকে আমরা কাজ করছি, এই যে টোটাল গুলো, এই টোটাল গুলো হচ্ছে জেনারেট করা ডেটা। হ্যাঁ, এগুলো এগুলো এই টোটাল গুলো জেনারেট করা, শেষের দিকে কিছু জেনারেট করা ডেটা আছে, যে এগুলো এগুলো হচ্ছে জেনারেট করা ডেটা, যার কারণে এতগুলো ভেরিয়েবল আছে। যেমন জব স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন ওখানে আমরা 10টা স্টেটমেন্ট দেখলাম, তাই না? 10টা আইটেম দেখলাম, 10টা আইটেম স্কেলে ছিল। দেখো আরেকবার দেখো, এই যে 10টা আইটেম ছিল, দেখাই কই, একটু নিচে, এই যে, হ্যাঁ দেখো 10টা ছিল এখানে। এই 10টার জন্য প্রতি মানুষে 10টা রিপ্লাই আসছে, দেখো 10 জন প্রতিজন, এটা তো একজন মানুষের, তার জব স্যাটিসফ্যাকশনের রিপ্লাই যদি যাই, আরেকটু পরে আরেকটু পরে, এই যে এই যে দেখো তার রিপ্লাই গুলো, এই যে জব স্যাটিসফ্যাকশন এখান থেকে শুরু করে তার রিপ্লাই, এখান থেকে শুরু করে তার রিপ্লাই, এই যে 10টা জব স্যাটিসফ্যাকশন, 10টা র ডাটাটা ঢুকেছে। সে প্রথম স্টেটমেন্টে 3 পাইছে, পরেরটাতেও 3 পাইছে, তারপরেরটাও 3 পাইছে, তারপরটা 4, তারপর 4 4, এইভাবে জাস্ট র ডাটা গুলো ঢুকেছে। না হলে র ডাটা না ঢুকালে আমাদের কি করতে হতো দেখো, মজাটা কোথায়? র ডাটা না ঢুকালে কিন্তু আমাদের প্রত্যেকটা কোশ্চেনিয়ারে এই লোক কত পাইছে, 33 পাইছে, এখানে যোগ করে লিখতে হতো 33, আমরা কিন্তু তাই করি নাই। এক নম্বর স্টেটমেন্টে কত পাইছে, টিক চিহ্ন দিছে এখানে, স্যাটিসফাইড, 3 পাইছে, আমরা ডাইরেক্ট 3টা ঢুকাইছি, ডাইরেক্ট 3 আমরা এখানে ঢুকাইছি, 2-এ 3 এখানে ঢুকাইছি। পরবর্তীতে করছি কি, আমরা যোগ করে দিছি 71 জনের একসাথে, কিভাবে একটু দেখাই আমি তোমাদের, মানে আমাদের ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার যদি আমরা ইউজ করি আমাদের জন্য কতটা সুবিধা হয় সেটা একটু দেখাতে চাচ্ছি তোমাদের। আমরা এখানে একটা অপশন আছে ট্রান্সফর্ম, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছো কিনা, এই ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে যে কমপ্লিট ভেরিয়েবল গেছি, যে আমি এখানে লিখছি জব স্যাটিসফ্যাকশন টোটাল বলে, আমি এখানে নিউমারিক্যাল এক্সপ্রেশনে আমি বলে দিছি জব স্যাটিসফ্যাকশনে যে 10টা আছে সেই 10টাকে যোগ করো, কম্পিউটারকে আমি বলে দিচ্ছি তুমি যোগ করো, কম্পিউটার যোগ করে আমাকে দিয়ে দিছে, ওই ওই ওই, এই যে এখান থেকে এটা ডামি ধুলাম, ওয়ান ওয়ান ওয়ান, আচ্ছা দিলাম এখানে, এটা দিলাম এখানে, যোগ জব স্যাটিসফ্যাকশন টু, যোগ থ্রি, এইভাবে মনে করো যে আমি 10টা দিচ্ছি এখানে। হ্যাঁ, যোগ মনে করো ধুলাম, আমি 10 পর্যন্ত দিচ্ছি, দিলাম, দিয়ে ওকে দিলাম, আমার কিন্তু যোগ হয়ে গেছে, ওই 10টা কিন্তু 71 জনেরই যোগ করে ফেলছে কম্পিউটার। এই যে দেখো শেষের দিকে যে, এই যে ভেরিয়েবলটা দেখছো, সে 71 জনেরই তথ্য যোগ করে ফেলছে। তো এই সফটওয়্যার গুলো ইউজ করা, এটা আমাদের একটা মজা যে আমরা খুব সহজেই অনেক অ্যানালাইসিস করতে পারি। যেমন আরো থাক, আমি জটিল অ্যানালাইসিস এখনই দেখাবো না, ওটা পরে দেখাবো, এখন আমি এটা ডিলিট করে দিলাম, আসলে এটা আমার অরিজিনাল ডেটা ফাইল, তো ডেটা ফাইলটাকে আমি নষ্ট করতে চাচ্ছি না, আমি সেটা ডিলিট করে দিলাম। এখন কথা হলো, এটা কিন্তু আমি এসপিএসএস এ কাজটা করছি, এসপিএসএস এ এখানে আমার এটা ডেটা ভিউ দেখছো, আমার তেমনি এখানে ভেরিয়েবল ভিউ আছে, এখানে ভেরিয়েবল গুলো লিস্ট আমরা দেখতে পাই, এখানে ভেরিয়েবল গুলো টোটাল ডিটেলস আমরা দেখতে পাই। এগুলো আমরা একটু, আমি চাচ্ছি তোমরা যদি চাও এবং তোমরা যদি ল্যাপটপ অ্যারেঞ্জ করতে পারো, আমি তোমাদেরকে এই এসপিএসএস টা কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমাদের দেখাই দিতে চাই। এর আগে সবগুলো ব্যাচে আমি 2013-র পর থেকে দেশে বাইরে থেকে আসার পরে আমি সবাইকে এটা করার চেষ্টা করছি। যদি না করতে চাও আমার কোনো আপত্তি নেই, আমার কষ্ট কমবে, আমার হচ্ছে মানে ইয়ে কম হবে, পরিশ্রম কম হবে। যদি তোমরা না স্যার করতে চাই আমরা, যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের মানে অ্যাট লিস্ট প্রতি 3 জনে একটা ল্যাপটপ লাগবে এরকম ক্লাসের। হ্যাঁ, আর আমার কাছ থেকে তোমাদের আসলে তোমরা, আমি স্পেসেস দিয়ে দিব বা সোর্স বলে দিব কোথায় কোথায় পাবা তোমরা, আর কয়েকজন তোমাদের সেকশনে হয়তো আমি, তোমরা যদি চাও আমি তোমাদেরকে ট্রেন আপ করে দিতে পারি যে তোমরা এইভাবে হচ্ছে স্পেসেস ইনস্টল দিতে হবে, কারণ এটা ইনস্টল দেওয়া তো একটু কঠিন, তাহলে কয়েকজনকে ট্রেন আপ করে দিলে তারা বাকিদের হেল্প করতে পারবে।
তাহলে স্পেসেস ইনস্টল করা থাকলে তারপরে আমরা ল্যাপটপ নিয়ে বসবো। তার আগে আমাকে ডেটা নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে, সেটা আগামী সপ্তাহের প্রথম ক্লাসে আমরা আমি করব। সেই জন্য আমাকে তোমাদের যেই আসো, দুইজন সিয়ার আসো, রাজ এবং হচ্ছে গৌতম, তোমরা তোমাদের নিজ নিজ সেকশনের স্টুডেন্টের পক্ষ থেকে কোন সপ্তাহে 2 দিন আমাকে তোমরা সময় দিবা, মিনিমাম 1.5 ঘন্টা, 2 ঘন্টা হলে সবচেয়ে ভালো, ওই সময়টা আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা ফিজিক্যালি নিতে চাই। তোমরা মনে হয় অলরেডি ফিজিক্যালি ক্লাস করছো কয়েকটা, তাই না? করতেছো মনে হয় তোমরা রেগুলার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার প্ল্যান। যদি তুমি শিখতে না চাও আমার কোনো অসুবিধা নাই। এখন যদি তুমি আমাকে বলো যে স্যার আমরা আমি হচ্ছে করতে চাই, আমরা অনলাইনে করতে চাই, আপনি প্র্যাকটিক্যাল ক্লাস অনলাইনে নেন, এখন অনলাইনে আমার কি, আমি তোমাকে যে লেকচার নোট দেখাই দেবো, ওই লেকচার নোট, লেকচার নোট আছে এখানে, আমি তোমাকে লেকচার নোট দেখাই দিয়ে বলবো যে পড়ে নিও, এইভাবে এইভাবে পড়তে হবে, এইভাবে এইভাবে পড়তে হবে, আমি রিডিং করে দিয়ে চলে যাবো, তখন তোমরা তোমরা কিন্তু পরে যায় আমাকে গালি দিলে ভাই আমার পাপ খণ্ডন হবে, কারণ আমি কিন্তু শিখাইতে চাইতেছি, তোমরা শিখবা কিনা এটা তোমাদের বিষয়। শিখবো স্যার, শিখবো শিখবো স্যার ইনশাল্লাহ। আমি কিন্তু তোমাদের এই যে কই এক্সটেনশন ম্যানুয়াল, এক্সটেনশন ম্যানুয়াল ম্যানুয়ালটা আজকে আবার একটু কারেকশন করলাম, বাকি বিল ম্যানুয়ালটা যেটা দিছিল আমরা ওইটাই পড়াইতাম, কিন্তু এর আগের বছরগুলোতে দেখছি যে ওখানে ভুল আছে, করবো করি করে আর করা হয়নি, আজকে আমি কিছু কারেকশন করছি, এখানে কিছু ভুল ছিল, ভুলগুলোকে আজকে আমি ঠিক করছি, এটা বাকি বিদেও আবার পাঠাইতে হবে। আমি এখন কিন্তু চাইলে তোমাদের রিডিং পড়া দিয়ে বলবো ভাই এই যে এটা 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 এইভাবে এইভাবে তোমরা পড়ে নিও, আর তোমরা হচ্ছে এই যে ইয়েটা কোর্সশিটটা এটা আছে, এই কোর্সশিটটা তোমরা দেখে এই প্রবলেম, কিন্তু এই এই তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন বলে দিই, এই কোর্সশিট কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবেই, মিডেও আসবে ফাইনালেও আসবে, মিডিয়া এটাতে নাম্বার থাকবে মিনিমাম 7 থেকে 8, ফাইনালে নাম্বার থাকবে মিনিমাম ওই রকমই 7 থেকে 8, বাবু না মিডে মনে একটু কম 3-4, আর ফাইনালে মনে 7 থেকে 8, অর্থাৎ এটাতে তুমি 10 থেকে 15 নাম্বার পাবাই। কোশ্চেন কিন্তু আমি বলে দিলাম, এই যে কোশ্চেনই একদম ওইভাবেই বলা, খালি কি করব আমি 28-এর জায়গায় এখানে আমি যে 48 করে দিতে পারি, ধরে দিলাম আমি করে দিলাম 48, 55 জায়গায় আমি এটা করে দিলাম মনে করো 52, কিছুই না, ক্লাস 5-এর জায়গায় এটা আমি 6 করে দিলাম, এখানে 7-এর জায়গায় আমি এটাকে 5 করে দিলাম, এখানে 120-এর জায়গায় 124 করে দিলাম, একই কোশ্চেন একই জিনিস, আর এই যে এটার হচ্ছে উত্তর, উত্তর হচ্ছে এখানে করা আছে, তারপরও ছেলেরা ভুল করে, তারপরও হচ্ছে ছেলেরা ভুল করে এবং হচ্ছে এই 8-এর মধ্যে বা 10-এর মধ্যে 0 পায়, আবার যারা পারে তারা হচ্ছে 10-এর মধ্যে 10-ই পায়, এখন তুমি কত পাবা এটা তোমার উপরে, জাস্ট এই যে এই যে এটা কিন্তু প্রবলেমটা, এটুকু হচ্ছে প্রবলেম, এটুকু প্রবলেম, আর এই সলিউশন হচ্ছে এই একটা টেবিল, এই কোড শিট আর এই এই আর একটা টেবিল, এই দুটো, এটা হচ্ছে কোড প্ল্যান বেসিক্যালি, এটা কোড প্ল্যান, এটা কোড শিট আর এটা হচ্ছে টেবিল, এই তিনটা কাজ করবা 10 পাবা, এবং এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো, কোথাও ভুল করার কোনো সুযোগ নেই, বুঝতে পারছো? তারপরে কেন জানি না ছাত্ররা এটা পরীক্ষার সময় এটা নিয়ে মাথা খারাপ করে এটা দিয়ে ভুল করে, ভুল করার কোনো সুযোগ নেই, এটা তোমাদেরকে আমি ফিজিক্যালি ইয়েতে শেখাবো। তার আগে কালকে আমাকে একটু মনে করায় দিবা গৌতম, আমি তোমাদেরকে এটার একটা প্রিন্ট কপি দিয়ে দিব। হ্যাঁ জি স্যার। আর তোমরা খাতা লিখছো, খাতা লেখা শুরু করছো? না স্যার, খাতা শুরু করিনি। খাতা শুরু করলে কখন করবা তোমরা বলো, পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিবা তাড়াতাড়ি, সরণ স্যারকে বলো না কেন স্যার খাতা লিখবো কিনা, খাতা লিখতে হলে দেন তাড়াতাড়ি, শুক্র শনিবারে বসে বসে খাতা লিখবা, নাহলে তো শেষ করতে পারবা না, পরে তো তোমাদের অনেক মানে প্রেশারই পড়ে যাবে, তখন আবার বলো যে স্যার আমরা ডিপ্রেশনে চলে গেছি, তোমরা তাহলে কথা কথা ডিপ্রেশনে যাও। স্যার আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তো উনি বলেছেন যে তোমাদের খাতা লিখতে হবে না, অ্যাসাইনমেন্টের উপরেই, তারপরে তো স্যার বন্ধ দিয়ে দিল। আচ্ছা তাহলে ঠিক আছে, ওই অ্যাসাইনমেন্ট করবা আর এই কোর্সশিটটা করবা, এটাও আমি অ্যাসাইনমেন্ট দিব, আগে করাবো তারপরে অ্যাসাইনমেন্ট দিব, না করে অ্যাসাইনমেন্ট দিব না ইয়েতে, আর আর হচ্ছে তারপরে রিপোর্ট লিখতে হবে তোমাদের, রিপোর্টে নাম্বার আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আজকে আমরা মোটামুটি আলোচনা শেষ করব, এরপরে তোমাদের হচ্ছে ক্লাসরুমে তোমাদের সাথে দেখা হবে, আমার সাথে এখন হচ্ছে ওপেন, আর কেউ যদি চাও এটার আমি হচ্ছে পিডিএফ দিয়ে দিতে পারি তোমাদেরকে, কেউ যদি বলো যে স্যার আমি একটু কম্পিউটার পড়াশোনা করতে চাই আমি তাহলে দিয়ে দিতে পারি, অসুবিধা নেই স্যার, কাউকে একটা দিলেই হবে স্যার, ওই সাপ্লাই দিবে, হার্ড কপি দিব, অনেকে আছে যে বাসায় তারা পিডিএফ দিবেন স্যার একটা। আচ্ছা পিডিএফ কোথায় দিব বলো, আমরা গল্প করি, গল্প করতে করতে তোমাদের এই শোনো আজকে ফর্মাল ক্লাস কিন্তু শেষ, হ্যাঁ ফর্মাল ক্লাস শেষ, কেউ যদি চলে যেতে চাও চলে যেতে পারো, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স অলরেডি দিবেন স্যার, আমি ডাউট করিনি, হ্যাঁ আমি আমি আপলোড করবো, আমি সেন ইয়ে করতেছি, অলরেডি তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স ইয়ে হয়ে গেছে, জমা হয়ে গেছে ক্লাসরুমে,
ক্লাসরুমে তো না ইয়েতে এটা নিয়ে নিছি, এটা আমি পড়াবো আগামী ইয়েতে, কেউ দেখতে চাইলে দেখতে পারো। আর একটা হচ্ছে এটা, এই কোশ্চেন একটা দিব না, কারণ এটা হচ্ছে ওনার পিএইচডি প্রোগ্রামের অংশ, তো এখন এটা দেয়া ঠিক হবে না। ডেটা প্রসেসিং, হ্যাঁ ডেটা প্রসেসিং। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ প্লিজ বলো স্যার, আপনার কাছে এসপিএসএস স্যার এটা কত ভার্সনের সফটওয়্যারটা আছে স্যার? 22 আছে, 26 আছে, ভার্সন কোনো ফ্যাক্টর না। শোনো, তুমি 17-র পরে যে কোনো ভার্সন তুমি ইউজ করো, তোমার অত অ্যাডভান্স লেভেলে তোমার প্রয়োজনই পড়বে না 17-র পরে, বুঝতে পারছো? ভার্সন কোনো সমস্যাই না, তুমি যেটা পাও ওটা দিলেই হবে, অসুবিধা নেই স্যার। আমার কাছে 19 একটা আছে স্যার, ওটা দিয়ে কোনো সমস্যা নেই, 19ই চলবে। শুধু শুধু লেটেস্ট ভার্সন দিয়ে তোমার কম্পিউটারকে জাম করার কোনো দরকার নাই। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আচ্ছা তাহলে এই দুটা লেকচার নোট আমি তোমাদেরকে দিয়ে দিই। কিভাবে শেয়ার করবো বলতো? ড্রাইভে দিব স্যার? ইয়া চ্যাট বক্সে স্যার লিংক দেওয়া যায় না স্যার? ড্রাইভে দিয়ে চ্যাট বক্সে লিংক দেওয়া যায়, ড্রাইভে দিতে হবে তাহলে। আচ্ছা আর কোনো কথা থাকলে বলো, এখন হচ্ছে ফর্মাল না, যার চলে যাওয়ার ইচ্ছা ইচ্ছা করতেছে, থাকতে ইচ্ছা করতেছে না, সে চলে যেতে পারো। তোমরা সারাদিন মনে আছে ক্লাসও করছো, টায়ার্ড হতে পারো, অনেকে চলে যেতে পারো, আর যদি কেউ থাকতে চাও থাকতে পারো, কোনো কথা থাকলে আলোচনা করতে পারো, অসুবিধা নেই। নর্মাল ইয়ার ক্লাসে তো আমরা হচ্ছে অত কথা বলতে পারি না। স্যার আমি একটা ইমেল দিছি স্যার, ওখানে দিলেও হবে স্যার, আমি শেয়ার করে দিতাম। ইমেল দিছো? জি স্যার, স্যার বক্সে বক্সে গৌতমের এটা? জি স্যার, জি স্যার আমার। গৌতম তুমি তাহলে ইয়ে করবা, আমি তোমাকে মেইল করে দিচ্ছি, তুমি দ্রুত সবার সাথে এটা শেয়ার করে ফেলবা। জি স্যার, স্যার আমি গ্রুপে এটা শেয়ার করে দিও স্যার। ওইগুলো ওই ক্লাসগুলো তো ওদের মানে ওই সেকশনগুলো তো দিও। হ্যাঁ স্যার আমি মেইন গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে সবাই নিয়ে নেবে স্যার। ইয়ে কি দিব, এটা স্যার কোড শিটের কি জন্য স্যার ল্যাপটপ প্রয়োজন বা আছে কম্পিউটার? না ল্যাপটপ প্রয়োজন, এসপিএসএস এর জন্য। কোড শিট হচ্ছে হাতে কলমে করবো আমরা। ওকে স্যার। আর গৌতম একটু সবাইকে বলো এই কোর্সিটের শিটটা যেন হচ্ছে একটু সবাই নিয়ে আসে ক্লাসে, গ্রুপে এটা বলে দিও সবার জন্যই, এ বি সি তিনটার জন্যই। হ্যাঁ তখন আমি শেয়ার করে দেবো স্যার তাহলে। হ্যাঁ তখন এটা বলে দিও স্যার ক্লাসে এটা নিয়ে আসতে বলছেন। এই যে তাহলে কোর্সিট দিলাম স্যার। আমাদের রিপোর্টটা কবে সাবমিট করতে হবে স্যার? ওটা ফাইনালের আগে, ফাইনালের আগে করলেই হবে স্যার। ফাইনালের আগে করলেই হবে। হয়ে গেল, তুমি একটু মেল চেক করো। হ্যাঁ চলে গেছে মনে হয়। জি স্যার করতেছি।